আমার প্রিয় স্কাউটস ও গাইডস, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। কারণ তোমরা বিশ্বব্যাপী স্কাউটস এবং গাইডস মুভমেন্টের এক একটা ইঙ্ক। তোমরা ছাড়া এই মুভমেন্ট যেন হবে বিগ্রহ ছাড়া মন্দির। তোমরা সবাই জানো আমাদের এই মুভমেন্ট যে দূরদর্শী মানুষটির হাত ধরে হয়েছিল তার নাম, হ্যাঁ, রবার্ট বেডেন পাওয়েল। ব্রিটিশ যুব সমাজকে হতাশার হাত থেকে বাঁচাতে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে, তাদেরকে দেশের সম্পদ হিসাবে গড়ে তুলতে তিনি এই মুভমেন্ট শুরু করেন। এবং এই কাজ করার জন্য তিনি যে হ্যান্ডবুকটি লিখেছিলেন সেটি 1908 সালের 24শে জানুয়ারি স্কাউটিং ফর বয়েজ নামে প্রকাশিত হয়। এটি স্কাউট এবং গাইডদের ধর্মগ্রন্থের মতো বলতে পারো। আমি তোমাদের এই স্কাউটিং ফর বয়েজের গল্পগুলো বলবো, অবশ্যই বিপির বয়ানে। স্কাউটিং ফর বয়েজের প্রথম যে অংশটা সেটা হচ্ছে ক্যাম্প ফায়ারি কথা প্রথম। এখানে বলা হয়েছে স্কাউটের কার্য। এই স্কাউটের কার্যকে আবার আমরা তিনটে অংশে ভাগ হতে দেখছি এখানে। প্রথম অংশটা হচ্ছে শান্তি স্কাউট, দ্বিতীয় অংশ কিমের গল্প, আর তৃতীয় অংশটা হচ্ছে মাফিকিং বয় স্কাউট। তো আজকে আমরা প্রথম যে অংশটা শান্তি স্কাউট সম্পর্কে জানব। বিপি বলছেন, আমার মনে হয় প্রত্যেক বালক কোনো না কোনো উপায়ে স্বদেশের সেবা করিতে চায়। সত্যি তো আমরা সবাই চাই কোনো না কোনোভাবে দেশের সেবা করতে। সবসময় কি পথ পাই? হয়তো পাই না, কিন্তু তিনি বলছেন একটি উপায় আছে যাহাতে সে সহজেই তাহা করিতে পারে, সে উপায় স্কাউট হওয়া। তোমরা সকলেই জানো যে সৈন্যবাহিনীতে সাধারণত এমন একজন সৈন্যকেই স্কাউট মনোনীত করা হয় যে তাহার সাহস ও চতুরতার বলে সৈন্যবাহিনীর আগে আগে গিয়া শত্রু কোথায় আছে তাহা খুঁজিয়া বাহির করিতে পারে। হ্যাঁ, আমরা তো জানি তো সৈন্যবাহিনীদের স্কাউট আছে। যেমন এই যে চীনের সঙ্গে ভারতবর্ষের যে সমস্যাটা চলছিল তখন কিন্তু আমরা একটা আমাদের লাদাখ স্কাউটের নাম খুব শুনছিলাম, তো এটা কিন্তু সম স্কাউট, ওকে মনে রাখবে। তো এই সম স্কাউট ছাড়া আর এক প্রকার শান্তি স্কাউটও আছে, আমরা কিন্তু এই শান্তি স্কাউটের মধ্যে পড়ি। অর্থাৎ সম স্কাউটে যে সকল গুণ এবং ক্ষমতা আছে শান্তির সময় সেই সকল গুণ ও ক্ষমতার কাজ যাহারা করিয়া থাকে। এই প্রকার স্কাউট আমাদের সাম্রাজ্যের প্রত্যেক দেশের সীমান্তবাসীগণ, উত্তর আমেরিকার কূটযন্ত্রী বা ট্রপারগণ, মধ্য আফ্রিকার মৃগয়াজীবীগণ, ভারতীয় অরণ্যের শিকারীর দল, এশিয়া মহাদেশে ও পৃথিবীর যাবতীয় দুর্গম অঞ্চলে বিদ্যমান পথাবিষ্কারকগণ, দেশানুসন্ধানীগণ, সেবাব্রতীগণ, অস্ট্রেলিয়ার জঙ্গলি যাদেরকে আমরা বুশম্যান বলি তারা, ও পশু ব্যবসায়ীগণ, উত্তর পশ্চিম কানাডার এবং দক্ষিণ আফ্রিকার কনস্টেবল ফৌজ, ইহারা সকলেই শান্তি স্কাউট। মানুষ বলিতে যা বুঝায় ইহারা ঠিক তাই, এবং স্কাউট কলায় ইহারা সম্পূর্ণ তৎপর। অর্থাৎ তাহারা অরণ্য মধ্যে কী প্রকারে বাস করিতে হয় জানে, যে কোনো স্থানে পথ খুঁজিয়া বাহির করিতে পারে, অতি ক্ষুদ্রতম পচিহ্ন বা পদাঙ্করেখার অর্থ আবিষ্কার করতে পারে, কোনো চিকিৎসক হইতে বহু দূরে অবস্থানকালেও তাহারা আপনাদের স্বাস্থ্য রক্ষা করিতে পারে, তাহাদের দেহের বল ও বুকের পাটা বড়, তাহারা যে কোনো বিপদের সম্মুখীন হইতে প্রস্তুত এবং সর্বদা পরস্পরের সাহায্য করিতে আগ্রহান্বিত।
দেশের মঙ্গলের জন্য নিজের হাতে প্রাণপিণ্ডটাকে উপড়াইয়া লওয়া এবং দ্বিধাহীন চিত্তে স্বদেশ সেবার জন্য তাহার ছুরিয়া মারা তাহাদের অভ্যাসগত। তাহারা কর্তব্য কর্ম সুসম্পন্ন করিবার জন্য তাহাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এবং আশা আকাঙ্ক্ষা সমস্ত পরিত্যাগ করে। কোনো প্রকার আমোদের জন্য যে তাহারা সর্বত্যাগী হয় তাহা নয়, পরন্তু তাহাদের রাজা স্বদেশবাসী অথবা মনিবদের প্রতি কর্তব্যবোধেই এরূপ করিয়া থাকে। ব্রিটিশ সাধারণতন্ত্রের ইতিহাস ব্রিটেনের অভিনব কর্মোদ্যমী ও আবিষ্কারক বীর পুরুষদের শত শত বর্ষব্যাপী কৃতকর্মের ইতিহাস। ইহারাই ব্রিটিশ জাতির স্কাউট। ভারতীয় বালকদের জন্য স্কাউটিং। ব্রিটেনের রাজা আর্থারের নাইট মণ্ডলীর ন্যায় ভারতীয় ক্ষত্রিয়গণ বিরচিত পৌরুষের উচ্চ আদর্শ সম্মুখে রাখিয়া জীবন পথে অগ্রসর হইতেন। সম্রাট অশোকের ধর্মচারী পরিব্রাজকগণ ন্যস্ত কর্তব্যের সম্পাদনে অপরিচিত দেশের অপরিজ্ঞাত বিপদরাশির সম্মুখীন হইতেন। রাজপুত বীরগণ প্রজাদের জন্য দেশ নিরাপদ রাখিতে প্রবল শত্রুগণের বিরুদ্ধে দাঁড়াইবার বিপদ জানিয়া শুনিয়াও বরণ করিতেন। বেইকার এবং লিভিংস্টোন আফ্রিকার অসভ্য জাতি পরিবৃত মরুভূমি ও ভীষণ অরণ্যানির ভিতর দিয়া অগ্রসর হইয়াছিলেন। ডেভিস, ফ্র্যাঙ্কলিন এবং রস উত্তর মেরু অঞ্চলের বরফের ও তুষারের সম্মুখীন হইয়াছিলেন এবং তৎপরবর্তীকালেও স্কট এবং শেকলটন দক্ষিণ মেরু প্রদেশে অনুসন্ধান কার্যে ব্যাপৃত থাকিয়া আপন আপন জীবন বিসর্জন দিয়াছিলেন। যে শত শত স্কাউট সুদূর অতীত হইতে বর্তমান পর্যন্ত সকল যুগে পৃথিবী জুড়িয়া ব্রিটিশ সাম্রাজ্যের সুনাম ও শক্তি বিস্তার করিয়াছে, তন্মধ্যে মাত্র এই কজনের নাম করা গেল। ভারতে ধাত্রী পান্না, পিতৃ মাতৃহীন শিশু রাজপুত্র উদয় সিংহের প্রাণ বাঁচাইবার জন্য নিজ পুত্রকে ছদ্মবেশ পরাইয়া ঘাতকের হাতে তুলাইয়া দিল এবং নিদ্রিত রাজকুমারকে এক ঝুড়ির ভিতরে লুকাইয়া রাখিয়া দুঃখ বিপদে রুদ্র ঝঞ্ঝা মাথায় করিয়া দুর্গম পার্বত্য অঞ্চলের বন্ধুর পথে তাহাকে নিরাপদ আশ্রয়ে লইয়া গিয়াছিল শুধু প্রভু ভক্তির প্রেরণায়। নারী জাতির মধ্যেও স্কাউটের অভাব নাই। তাহাদের মধ্যে অপর দুইজন সীতা ও দ্রৌপদী। ইহারা স্বামীর প্রতি কর্তব্যপরায়ণা হইয়া তাহাদের বনবাসকালে সঙ্গে সঙ্গে বনে বনে ভ্রমণ করিয়াছিলেন। আফ্রিকা দেশান্বেষী মিস কিংসি আফ্রিকা ও আলাস্কার ল্যাভি লুয়ার্ড প্রভৃতি মহিলার এবং আমাদের সাম্রাজ্যের সকল দেশের বহু ভক্তিপরায়ণা পরিচারিকা ও শুশ্রূষাকারিণীর কথা শুনিয়াছ। আশা করি তোমরা গ্রেস ডার্লিং, ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রভৃতি মহিলার নাম শুনিয়াছ। গ্রেস ডার্লিং এক জাহাজ ডুবি হইতে নাবিকগণকে বাঁচাইবার জন্য আপন জীবন বিপদাপন্ন করিয়াছিলেন এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের সেবা করিয়াছিলেন। এইরূপ দৃষ্টান্ত হইতে বুঝিতে পারা যাইবে বালকের মতো বালিকারাও সমভাবে শৈশবেই স্কাউটিং শিক্ষা করিতে পারে এবং বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক হিতকর কার্যের অনুষ্ঠান করিতে সমর্থ হয়। কিন্তু যে মনে করে ইহা তার বেশ ভালো লাগে, সে ইচ্ছা করিলেই হঠাৎ এই ব্রত গ্রহণ করিতে পারে না, এর জন্য পূর্ব হইতেই নিজেকে প্রস্তুত করা চাই। যাহারা বাল্যকাল হইতে স্কাউটিং শিক্ষা করে তাহারাই এই বিষয়ে সকলের চাইতে বেশি কৃতকার্য হয়। তাছাড়া জীবনযাত্রার যে কোনো পথই তুমি অবলম্বন করিতে চাও না কেন, সৈন্য হইতেই চাও বা শহরে থাকিয়া বাণিজ্যই করিতে চাও, এই বিদ্যা সর্বত্র সমভাবে তোমার কাজে লাগিবে। স্যার উইলিয়াম ক্রুকস বলেন, যে ব্যক্তি বিজ্ঞান চর্চায় ব্রতী
স্কাউট কলা তাহারও পক্ষে খুব মূল্যবান। ইহা দ্বারা বাতাস, আলো প্রভৃতি সম্বন্ধে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য আবিষ্কার করার সাহায্য হয়। একজন ডাক্তার বা অস্ত্রচিকিৎসকের পক্ষে স্কাউটের মতো অতি সামান্য একটি লক্ষণ দেখিয়া তার রহস্য উদ্ঘাটন করা যে কত প্রয়োজনীয়, স্বর্গীয় স্যার লর্ডার ব্রন্টন তাহা নির্দেশ করিয়াছেন। কাজেই আমি এখন তোমাদিগকে দেখাইব কি করিয়া তোমরা নিজে নিজেই স্কাউট বিদ্যা শিখিয়া বাড়িতে তাহা কার্যে পরিণত করিতে পারো। ইহা শিক্ষা করা খুব সহজ এবং ইহার ভিতরে ঢুকিতে পারিলে বেশ আনন্দ পাওয়া যায়। এই বিদ্যা অর্জন করার শ্রেষ্ঠ পন্থাই হচ্ছে স্কাউট সংঘে যোগ দেওয়া। ভারতীয় বীরগণই ভারতবর্ষের ইতিহাস গঠন করিয়াছেন, ইহারাই পুরাতন যুগে স্কাউট। শিবাজীর জীবন পাঠ করো, নিজে আওরঙ্গজেবের মুষ্টিগত থাকিয়া কেমন চতুরভাবে তিনি তার ক্ষুদ্র সৈন্যদলকে দিল্লি হইতে অপসৃত করিলেন এবং তাহাতে নিরাপত্তা সম্বন্ধে স্থির নিশ্চিন্ত হইলে পর নিজে এক মিঠাইয়ের চুপড়িতে লুকাইয়া সরিয়া পড়িলেন। অতঃপর তার দুঃসাহসের কাজ, পদব্রজে দীর্ঘ পথ ভ্রমণের দুঃখবরণ স্কাউট উদ্যমের একটি চমৎকার দৃষ্টান্ত। সাধুর ছদ্মবেশে তিনি মথুরা, এলাহাবাদ ও বারাণসী হইয়া অবশেষে হায়দ্রাবাদে উপস্থিত হইয়াছিলেন। তাহার পৌরুষ, ভক্তি, সহিষ্ণুতা, উদ্ভাবনী প্রতিভা ও দৈহিক বল ছাড়াও একটা গুণ ছিল বিশেষভাবে স্কাউট জনচিত, তাহা তাহার চিত্তে প্রফুল্লতা। সত্যিই তাই, কোনো কাজ যদি আনন্দের সাথে না করা যায় সে কাজে কিন্তু সফল হওয়া যায় না। মিবারের রানা প্রতাপ সিংহ আর একজন বিশিষ্ট গুণসম্পন্ন বীর পুরুষ। দেশের অভাব ও সর্বনাশের দিনে সাধারণ রাজকীয় জীবনের ভোগ বিলাস তিনি পরিত্যাগ করেছিলেন এবং নিজে দৃষ্টান্ত দেখাইয়া প্রজাগণকে আদি যুগের মতো অরণ্যবাসী হইতে আহ্বান করিয়াছিলেন। ফলে যেসব শত্রু ইতিপূর্বে মিবারভূমি লুণ্ঠন করিয়াছিল তারা রাজ্য বিস্তারের জন্য সেখানে আসিয়া দেখিল এক জনশূন্য মরুভূমি হাহাকার করিতেছে। এইভাবে 20 বৎসর কাটাইবার পর মিবারের লোকেরা তাদের নষ্ট শক্তি উদ্ধার করিয়া নিজের দেশ আবার অধিকার করিতে পারিয়াছিল। যুদ্ধের সময় তার বিখ্যাত চৈতকের পিঠে চড়িয়া তিনি যে পরম বীরত্ব দেখিয়াছিলেন, বিশেষত গজরুরর যুবরাজ সেলিমকে যেভাবে আক্রমণ করিয়াছিলেন তাহা মহাকাব্যেরও যোগ্য উপাদান। আজকের গল্প তোমাদের এখানেই শেষ করছি। আমাদের শান্তি স্কাউটদের সম্পর্কে জানলাম, এর পরের যে গল্প কিমের গল্প দিয়ে শুরু করবো।